লাইলাতুল কদর যেন আমাদের জীবনে মিস না হয় এজন্য প্রত্যেককে আমরা পাঁচটা কাজ করার সিদ্ধান্ত নিব এক নম্বরে প্রত্যেকটি রাতে কদরের নিয়তে আমরা দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত নামাজ বাধ্যতামূলক আমাদের জীবনে করে নিব এই কোন রাত যেন আমাদের জন্য নামাজ মিস না হয় পারব না ইনশাআল্লাহ লাইলাতুল কদরের নামাজের জন্য কদর লাগে 10 বার সূরা কদর পড়তে হয় সূরা ইখলাস পড়তে হয় এগুলো সব আমাদের বানানো পদ্ধতি আপনি যেই সূরা জানেন ওই সূরা দিয়ে পড়েন একটু দীর্ঘ নামাজ পড়ার চেষ্টা করেন আপনি অনেকগুলা সূরা জানেন না আলামতারা থেকে সূরা নাস পর্যন্ত এক রাকাতে পড়েন আবার আরেক রাকাতে আলামতারা থেকে সূরা নাস পর্যন্ত পড়েন কিন্তু কদরের নিয়তে শেষ 10 দিন আমার জীবনে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত নামাজ মিস হবে না এশার পরে তারাবির পরে শেষ রাত্রে যখন পারি আমি কদরের নিয়তে এক নম্বর সালাত আদায় করব দুই নম্বরে প্রত্যেক রাত্রে আমরা কিছু সাদাকা করব লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার যেহেতু এটা রাতের কথা বলা হয়েছে দাম সাদাকা করব আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার প্রত্যেক রাত্রে 100 হোক 50 হোক 10 হোক আমার সামর্থ্যে যা কুলায় আমি দাম সাদাকা করব রাত্রেবেলা ফকির মিসকিন মহিলারা কোথায় পাবে বাচ্চারা কোথায় পাবে বাড়িতে সুন্দর করে একটা ছোট্ট বক্স বানায় ফেলেন যে আপনি লাইলাতুল কদরের নিয়তে এই বক্সের মধ্যে টাকাটা রেখে দিলেন দিনের বেলা আপনি সেটা ডিসপোজ করে দেন সেটা অন্যের কাছে বিতরণ করে দেন কিন্তু লাইলাতুল কদরের নিয়তে এই 10 দিন আমার দান মিস হবে না আমাকে এই সচেষ্ট এইটাকে আমাকে চিন্তা করে করে প্রত্যেক রাত্রে আমার পরিবারের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে এইটা আমাদের জন্য চেষ্টা করতে হবে তিন নম্বরে এশা এবং ফজরের নামাজ অন্য সময়ও মিস হবে না কিন্তু এশা এবং ফজর কোনোভাবেই এই 10 দিন জামাতে মিস হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন সংসার ত্যাগ করে দিতেন স্ত্রীদের কাছে পর্যন্ত যেতেন না আপনি এশা এবং ফজরের নামাজ যদি জামাতে পড়েন নবীজি বলছেন সে যেন সারা রাত্র নামাজ আদায় করলো এই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন অতএব এই 10 দিন কোনোভাবে হিসাবের মধ্যে আমার যেন জামাত মিস না হয় চার নম্বরে প্রতি রাত্রে আমরা কিছু না কিছু তেলাওয়াত করব এক পৃষ্ঠা হোক একটা সূরা হোক আপনার জানা হোক কিন্তু তারপরেও কোরআনুল কারীম নিয়ে আপনি সূরা ইয়াসিন একটু পড়ছেন আপনি সূরা রহমান একটু পড়ছেন এক কথা কোরআন তেলাওয়াত করছেন আপনি আম্মা ইয়াতাসাল্লাম থেকে পড়ছেন কিন্তু কোরআন তেলাওয়াত যেন মিস না হয় কেননা আমি লাইলাতুল কদরের নিয়তে এই আমলটা করছি পাঁচ নম্বরে প্রত্যেক রাত্রে ওই মাগরিবের পর থেকে ফজরের এক পর্যন্ত কিছু না কিছু দরুদ এবং সালাম রসুলের প্রতি প্রেরণ করতে হবে আপনি নির্ধারণ করে নেবেন এশার পরে আমি 20 বার পড়ব মাগরিবের পরে 20 বার পড়ব সাহারিতে উঠার সময় 20 বার পড়ব ফজরের নামাজে যাওয়ার সময় 20 বার পড়ব আমার কোনোভাবে যেন আমার জীবন থেকে রসুল্লাহ সাল্লামের প্রতি দরুদ এবং সালাম মিস না হয় এই পাঁচটা আমলের সাথে একটা আমল সবসময় পকেটে সব জায়গাতে দরজার সামনে বাড়িতে লাগাই রেখে দিবেন اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني بولن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني এই দোয়া আমাদের জন্য এই দশ রাত্রে যেন মিস